আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নুরুল ইসলাম। এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আমরা প্রত্যেকটা অপশনকে ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে লগ ইন করা রয়েছে। তো এখানে আমরা যেটা করব, প্রথমেই আমরা একটা পোস্ট করার চেষ্টা করব এবং পোস্টটা কিভাবে শো করে, পোস্টের ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, পোস্টের ট্যাগ কিভাবে ক্রিয়েট করতে হয়, সকল ডিটেলস আমরা এখানে দেখব। তো আমরা যদি এই পোস্টের আন্ডারে আসি তাহলে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি রয়ে গেছে। তো আনক্যাটাগরিজটাকে আমরা রিনেম করব। এর জন্য যদি আমি এডিটে ক্লিক করি বা কুইক এডিটে ক্লিক করি তাহলে বাই ভিউ ক্লিক করলে আমরা এই ক্যাটাগরিটাকে দেখতে পারবো। তো আমরা জাস্ট কুইক এডিটে ক্লিক করে আমরা এখান থেকে আনক্যাটাগরিকে আমরা বলে দিলাম হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশকে আমরা নিচে এই স্ল্যাক, তো স্ল্যাকটা কি, স্ল্যাকটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইটের পরে এই যে স্ল্যাশ দেওয়ার পরে যেই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই মূলত স্ল্যাক। আমরা হচ্ছে যখন এই বাংলাদেশ ক্যাটাগরিতে ক্লিক করব তখন একটা এরকম লিঙ্ক জেনারেট হবে যে কোনটা থেকে আসছে, তো সেটাই আমাকে এখানে বলে দিতে হবে স্ল্যাকটা কী হবে। তো আমরা এখানে স্ল্যাকটা বাংলাদেশ দিয়ে দেব, অবশ্যই স্ল্যাকের প্রথম অক্ষর ছোটো হাতের হবে। ওকে, দেন আমরা আপডেট করে দিলাম। তাহলে আমাদের বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আরও একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই, নাম দেব, সে আমরা নাম দিলাম হচ্ছে স্পোর্টস দিলাম। আমি যদি স্ল্যাক এখানে আলাদা করে দিতে চাই তাহলে দিতে পারবো, আর না দিলে বাই ডিফল্টভাবে এই স্পোর্টসই স্ল্যাকের মধ্যে চলে আসবে যেটা আমরা এইখান থেকে দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে আবার বলতে পারবো যে এটা এর প্যারেন্ট ক্যাটাগরিটা কী, অর্থাৎ ক্যাটাগরির মধ্যে আরও ক্যাটাগরি, যেমন বাংলাদেশের আন্ডারের খেলাগুলো আমরা দেখতে চাচ্ছি, সুতরাং আমরা এখানে বাংলাদেশ দিতে পারি, বা আমরা স্পোর্টস দিলাম এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এর আন্ডারে আমরা আরও খেলার বিভিন্ন রকম ক্যাটাগরি ক্রিয়েট করব। তো আমি এখানে ডিসক্রিপশনে বলে দিতে পারবো যে এইখানে আমার কী কী থাকবে না থাকবে, এটা হচ্ছে আপনার অ্যাডমিন দেখলে বুঝতে পারবে যে এই ক্যাটাগরিতে আমরা এই ধরনের পোস্ট করতে পারবো, একটা নোট করে দেওয়া আর কি। তো অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে স্পোর্টস নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে, যেখানে আমাদের স্ল্যাকটা হচ্ছে স্পোর্টস। তো আমরা আরও একটি ক্যাটাগরি করতেছি, সেই স্পোর্টসের মধ্যে ফুটবল। তো ফুটবল নামে ক্যাটাগরিটা করতেছি এবং আমরা এই ফুটবলটাকে যেহেতু এটা একটা খেলাধুলা তাই স্পোর্টসের আন্ডারে রাখতেছি, এই যে স্পোর্টসের আন্ডারে। তো এখান থেকে আমি অ্যাড নিউ দিলাম এবং দেখতে পাচ্ছেন এই হাইফেন দিয়ে বোঝাচ্ছে যে এটা স্পোর্টসের আন্ডারে রয়েছে। এখন যদি আমি এখানে আরেকটা লিখি সেটা হলো পলিটিক্স লিখি এবং এটাকে বাংলাদেশের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখবেন যে বাংলাদেশের আন্ডারে একটা পলিটিক্স নামে সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কীভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। আপনি এভাবে চাইলে একটা থেকে একটা 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 অনেক ভিতরে ভিতরে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তো এরপরে হচ্ছে কথা হচ্ছে ট্যাগ। তো ক্যাটাগরি কী, ট্যাগ কী, আমরা কিন্তু গত ক্লাসে বুঝিয়েছি, তারপরেও বলতেছি ক্যাটাগরিটা মূলত একটা বিভাগ যে আমরা এই যে খেলাধুলা বিষয় সমস্ত এখানে রাখবো। এবং ট্যাগটা কী হতে পারে, ট্যাগটা হতে পারে এই বিভাগের মধ্যে একটা পোস্টের মধ্যে ব্যবহৃত বিভিন্ন রকম ইম্পর্টেন্স ওয়ার্ড যেগুলো আমরা ট্যাগসের মধ্যে রাখতে পারি। যেমন এখানে ট্যাগস আমরা ক্লিক করলাম, যেমন হতে পারে সেটা হচ্ছে সাকিব আল হাসান, সাকিব লিখলে আমাদের এখানে সাকিব চলে আসলো। এবং এই সাকিব মানে হচ্ছে স্পোর্টসে আমরা এই সাকিবটাকে ইউজ করতে পারি, এবং চাইলে আমরা যখন পোস্ট করব ক্যাটাগরি এবং ট্যাগ সেখান থেকে ইনস্ট্যান্ট আমি ক্রিয়েট করতে পারব। তো এখন চলে যাচ্ছি আমরা অ্যাড নিউ পোস্টে। তো অ্যাড নিউ পোস্টে যদি যাই তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেল দিতে হবে। তো টাইটেল দিলাম, আমরা একটা পোস্ট কপি করি, তো আমরা এইখান থেকে টাইটেলটা কপি করছি। ওকে, কপি করে আমরা এখানে দিলাম। ওকে, আমরা এইখান থেকে এইটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল এবং আমাদের পোস্টের আমরা এইখান থেকে সমস্ত টেক্সটটা কপি করব। আমরা হচ্ছে সমস্ত টেক্সটটাকে কী করলাম, কপি করলাম। কপি করে আমরা এখানে টেক্সটের আন্ডারে দিয়ে দিব। সকল কিছু চলে আসছে, তাই না? তো আমরা এখান থেকে চাইলে কোনো স্টাইল করতে পারি, সেগুলো আমরা এখন দেখাচ্ছি না। তো আমাদের এখানে সব কিছু চলে এসেছে, আমরা জাস্ট এইখানে আসি যদি তাহলে আমাদের এই পোস্টের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটা আমি অবশ্যই পাবলিশ করে দিব যদি আরেকজনকে দেখাইতে চাই, আর যদি আরেকজনকে দেখাইতে না চাই তাহলে প্রাইভেট করে রাখতে পারি।
এবং এখানে আমরা পোস্টটা ইমিডিয়েটলি হবে নাকি আমি শিডিউল করে রাখতে পারবো যে এই পোস্টটা আমি কালকে বিকেলে বা পরশু দিন বিকেলে এভাবে করতে পারি। যেমন আমি ইউটিউবে পোস্ট করার সময় আমি পাবলিশ করার সময় দিয়ে রাখি যে এই টাইমে আমার এই ভিডিওটা পাবলিশ করা হবে। সুতরাং আমরা এখান থেকে পাবলিশ করার একটা টাইম সেট আপ করতে পারবো, এই যেভাবে এখান থেকে তারিখ টাইম সেট আপ করতে পারবো। টেমপ্লেটস অর্থ টেমপ্লেটস মানে হচ্ছে এই যে আমরা একটা ডিজাইনের মাধ্যমে এই রোহিতের এই ভারতের পোস্টটাতে শো হয়েছে, এটা একটা নিশ্চয়ই একটা ডিজাইনের মধ্যে আসছে। তো এই ডিজাইনটাও আমরা এখান থেকে দেখাইতে পারবো যে কোন ডিজাইনের আন্ডারে আনতে চাই। সেক্ষেত্রে পোস্টে ক্লিক করলে যতগুলো টেমপ্লেট ক্রিয়েট করা থাকবে ওই টেমপ্লেটের আন্ডারে আপনি পোস্টটাকে দেখতে পাবেন। সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখবো এখন না। এরপর হচ্ছে পোস্টের ইউআরএলটা কেমন হবে। দেখতে পাচ্ছেন এই পোস্টের ইউআরএলটা এরকম হয়েছে। তো এরকম যদি পোস্টের ইউআরএল হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আপনি এখানে যান, তাহলে এখানে দেখছেন ওদের স্পোর্টসের ক্যাটাগরির আন্ডারে এই যে ক্রিকেট ক্যাটাগরির মধ্যে একটা পোস্ট আসছে। তো এই পোস্টটা এইখানে এই নামে না এসে যদি আপনি একটা নাম থাকতো তাহলে পোস্টটা দেখলে আরও সুবিধা হতো যে কী বোঝানো হয়েছে, তাই না? তো আমরা জাস্ট এখান থেকে এইটা করার জন্য যেটা করব, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে গিয়ে আমরা জাস্ট এই যে সেটিংসের আন্ডারে এসে আমরা পারমালিংসে আসবো। এসে আমরা হচ্ছে পোস্ট নেম করে দেবো, অলরেডি পোস্ট নেম করা আছে। তো আমরা এখানে যদি আসি আমাদের, হ্যাঁ এখন কিন্তু অলরেডি কাজ করছে, আমি রিলোড দেওয়ার পরে এটা কাজ করছে। তো দেখেন এখানে পোস্টের নাম চলে আসছে, আমার ইউআরএলটা কেমন হবে এখানে দেওয়া রয়েছে, আমি এটা পরে দেখাচ্ছি। তো এরপরে আমরা এটাকে দিতে পারি স্টিক টু দ্য টপ দ্য ব্লগস, ব্লগ পেজের প্রথমে এই পেজটা এই পোস্টটা থাকবে, আমরা এখানে টিক দিয়ে দিলে। এখান থেকে পেন্ডিং রিভিউয়ে ক্লিক করলে আমরা সেটা হচ্ছে আমার অ্যাডমিনের কাছে চলে যাবে, যে এই পোস্টটা দেখবে, সে দেখার পরে সে যদি মনে করে প্রকাশ করার মতো তাহলে সে পাবলিশ করে দিবে। সেক্ষেত্রে আপনি এখানে পাবলিশ করতে পারবেন না। ধরেন আপনি হচ্ছে লেখক, কিন্তু আপনি এইটাকে টাইপ করাচ্ছেন একটা কম্পিউটার অপারেটর দিয়ে, সুতরাং সে তো আর তার অথর হিসেবে তার নাম দিবে না, সে আপনার নামটা এখানে ইউজ করে দিবে। এই যে ক্যাটাগরি ক্রিয়েট করলাম সেই ক্যাটাগরিটা এখানে পেয়ে যাবেন আপনি। আমরা যে বাংলাদেশ না, আমরা হচ্ছে স্পোর্টসের আন্ডারে এটাকে প্রকাশ করবো, এবং এটা যেহেতু ক্রিকেট তাই আমরা একটা ক্যাটাগরি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিকেট লিখে লিখবো হচ্ছে ক্রিকেট, এবং এটা কার আন্ডারে, এটা অবশ্যই স্পোর্টসের আন্ডারে। এবং অ্যাড নিউ দিলে দেখেন আমার ক্রিকেট নামে আরও একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। তো স্পোর্টসের মধ্যে ক্রিকেটের মধ্যে এই পোস্টটা থাকবে। দেন আমরা চাইলে হচ্ছে এখান থেকে ট্যাগ ইউজ করতে পারি। তো ট্যাগের মধ্যে আমার হচ্ছে মনে করেন যে আমরা ইন্ডিয়া লিখলাম, ক্লিক করলে এই ইন্ডিয়া নামে এই ট্যাগটা চলে আসলো, যেহেতু এটা ইন্ডিয়ার খেলা ইন্ডিয়া লিখলাম। এবং এই ফিচার ইমেজটা হচ্ছে আমরা এই যে প্রথম আলোতে যে প্রথমে গেলাম, আমরা এইখানে যে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে যেই ইমেজটা, এই যে প্রথমে যে ইমেজটা দেখা যাচ্ছে বা থাম্বনেইল ইমেজ, এই ইমেজটাকে আমরা এখান থেকে দিতে পারবো, সেটার নাম হবে আপনার থাম্বনেইল। তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করছি, সে মনে করেন এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড করে দেন এটা আমরা আমাদের এইখানে, এই যে আমি তার একবার পিছন থেকে আপনাদের দেখাই, থাম এই যে ইউজ ফিচার ইমেজ এখান থেকে ক্লিক করেন, তাহলে আমরা এখান থেকে এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু আমাদের মিডিয়া লাইব্রেরিতে কোনো কিছু নেই তাই আমরা এখানে আপলোড করব, আপলোডে গিয়ে আমরা আপলোড করে দেব। মেবি ইমেজের ফরম্যাটটা অন্য কিছুতে আছে। এখানে বলতেছে যে এটাকে কনভার্ট করতে হবে PNG অথবা JPG-তে। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা আমাদের এখানে গিয়ে আমরা জাস্ট এটাকে ধরে রিনেম করব, রিনেম করে এখানে লিখে দিব JPG, এবং এটা JPG হয়ে যাবে। এখন যদি আমরা যদি এখান থেকে এখন আপলোড করি তাহলে আমরা হচ্ছে ওই পিকটা নিয়ে আসতে পারবো। দেখতে পাচ্ছেন এখন আপলোড হয়েছে। এখান থেকে আমি সেট অ্যাজ ফিচার ইমেজ দিয়ে দিলাম, এবং আমরা যদি এখান থেকে এখন হচ্ছে যে কমেন্ট, আপনার পোস্টে কমেন্ট অ্যালাউ থাকবে কি না সেটা আপনি অ্যালাউ করে দিতে পারেন। এবং পিন ব্যাক এবং ট্র্যাক ব্যাকটা হচ্ছে মূলত এই পোস্টের মাধ্যমে আপনারা অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করা বা অন্য ওয়েবসাইট থেকে এখানে রিডাইরেক্ট করা, এটা বোঝানো হয়। এটা একটু ট্রিকি মনে হতে পারে, পরের দিকে আমি এটা বুঝিয়ে দিব। তো আমি যদি পাবলিকে ক্লিক করি তাহলে আমার এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়ে গেছে। আমি যদি এখন এই লিঙ্কে গিয়ে ক্লিক করি বা এই ভিউ পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার পোস্টটা কিন্তু দেখাচ্ছে, অলমোস্ট প্রথম আলোতে যেভাবে দেখাচ্ছিলাম সেমভাবেই আমরা কিন্তু এই পোস্টটাও দেখতে পাচ্ছি। ওকে, এটা কিন্তু আমাদের পোস্ট।
এবং এই পোস্টের আন্ডারে আমরা এই কমেন্ট করতে পারবো। আশা করি পোস্ট করা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।